সুন্দর খাইছে। দেখো করমচা গাছগুলো একদম লাল লাল করমচা ভরে গেছে একদম, কি সুন্দর লাগছে দেখতে। একদিকে লাল আর একদিকে দেখো সাদা, পুরোটাই লাল নয়। এই দেখো এই জন্য এই ফলগুলোকে বেশি দেখতে ভালো লাগে। আর পেকে গেলে দেখো, পেকে গেলে একদম কালচে মতো হয়ে যায়। দেখ এটা শূন্য হয়ে গেছে অবশ্য, পেকে গেলে একদম এই যে এই কালারটা হয়ে যায়, চারদিক থেকে লাল হয়ে যাবে আর একদম ভেতরটা নরম। ছোটবেলায় খুব খেতাম, এখন বড় হয়ে গেছি তো আর খাই না। তবে এই বাগান থেকে আজকে করমচা তুলবো। এই দেখো আঠা দেখেছো ভর্তি। করমচার এর আগে তো বিভিন্ন ধরনের রেসিপি করে তোমাদের দেখিয়েছি, আমার চ্যানেলে এই করমচার রেসিপি রয়েছে। কিন্তু আজকে আমি করমচাটা চেরি বানাবো। চেরি ফল আলাদা পাওয়া যায়, তবে এই করমচা থেকেও কিন্তু চেরি বানানো যায়। কীভাবে বানানো যায় সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে আমি এই করমচা গাছ থেকে করমচাগুলো তুলে নিই। এত করমচা কোনটা তুলবো আর কোনটা রাখবো। করমচা গাছগুলোর প্রত্যেকটা এত করমচা ভরে আছে যে কোন গাছ থেকে তুলো বুঝতেই পারছি না, সেই জন্য প্রত্যেকটা গাছ থেকে দুই একটা করে তুলে নিচ্ছি, কেউ কষ্ট পাবে না। এই করমচাগুলো যখন তোলা হয় তখন কিন্তু জল নিয়ে করমচাটা তোলে, মানে একদম সরাসরি তুলে জলের মধ্যে ফেলে দেওয়া হয়। হাতের মধ্যে দেখো আঠা লেগে যাচ্ছে আর চিটচিট করছে, সেগুলো আর হয় না। তো দেখো যতটা করমচা লাগবে ঠিক ততটা নিয়ে নিয়েছি, আর যেতে যেতে তাও তুলে যাচ্ছি, মানে কোনটা ছেড়ে কোনটা নিয়ে এরকম মনে হচ্ছে। তো এবার রান্নাঘরে গিয়ে এগুলো কেটে নেব। আর নেবো না, অনেক বেশি হয়ে গেছে করমচার আচার। এই বাবা শাড়ি চেঞ্জ হয়ে গেছে। করমচার আচার, করমচার চাটনি এগুলো তো খেয়েছি, বেশ ভালোই লাগে। তো আজকে আমি চেরি বানাবো, চলো। করমচা বাগান থেকে তো আনন্দ করে করমচাগুলো তুলে নিয়ে এলাম, এবার ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে যে কাজটা যেটা সব থেকে সময় দিতে হবে, দানাগুলো বের করা। তার জন্য একটা ছুরি নিয়েছি, আর ছুরিটার সাহায্যে কীভাবে দানাগুলো বের করছি দেখো। দেখো একটা করমচা নিলাম, আর এই করমচাটা অর্ধেকটা চিরে নেব। এই যে চিরে নেওয়ার পরে একটু সাইড দিয়ে এই যে ছুরির মাথাটা দিয়ে দানাটাকে বের করে নিতে হবে আস্তে আস্তে। চেরি বানাতে গেলে সবথেকে কঠিন কাজ এটাই, একটু সময় দিয়ে করতে হবে এই কাজটা। এই দেখো এগুলো কিন্তু দানা বেরিয়ে আসছে। তো দেখো ভেতর থেকে দানাটা বের করে নিয়েছি, এবার প্রত্যেকটা করমচার কিন্তু এইভাবে দানা বের করতে হবে। একটা পাত্রে দেখো কিছুটা জল নিয়েছি, এই জলের মধ্যে করমচাগুলো রেখে দেবো। বেশ অনেকটা সময় লাগলো, তবে এইখানে দেখো কিছু ছোট ছোট করমচা আছে, এগুলো আর নেবো না। আর এই যে একটা দানা বের করতে গিয়ে এরকম ভাবে কেটে গেছে, মানে দু ভাগ হয়ে গেছে। তো এটাকে সাইডে রেখে দিয়ে এটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি চুন জলে ডুবিয়ে রাখবো। এই চুনটা কিন্তু খাবার চুন, জলের মধ্যে চুনটা ভালো করে গুলিয়ে নিয়েছি, এক মিনিট মতো ওয়েট করেছি, তাতেই কিন্তু চুন জলটা থিতিয়ে গেছে। এবারে এই যে থিতিয়ে যাওয়ার জলটা এই করমচার মধ্যে দিয়ে দেবো। তো এই করমচাগুলো আমি এই চুন জলের মধ্যে প্রায় 6 ঘন্টা মতো ডুবিয়ে রাখবো, 6 ঘন্টার পরে ফিরে আসছি। তো বন্ধুরা 6 ঘন্টা পর ফিরে এলাম করমচাগুলো নিয়ে, আর দেখো চুন জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে কেমন হয়ে গেছে করমচাগুলো দেখতে অন্যরকম হয়ে গেছে, আর চুন জলটা দেখো একদম ঘোলা হয়ে গেছে। তো এবার আরেকবার ভালো করে ধুয়ে নেবো। তো
প্লেন জলে আর একবার করম চাগুলো ধুয়ে নিয়ে এবার আমি উননটা ধরিয়ে নিয়েছি চিনি শিরা বানানোর জন্য। উনন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। চিনির মধ্যে জল দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তাতে করে দেখো চিনি শিরাটা হয়ে গেছে। এই দেখো এটা চিটচিটে ভাব এসে গেছে। চেরিগুলো যেহেতু লাল লাল হয় সেই জন্য আমি এই যে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো রেড ফুড কালার। দেখো একদম এক চিমটি রেড ফুড কালার দিয়ে দিলাম। কালারটা দেখো সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে। যেহেতু আমি চেরিগুলো অনেকদিন ধরে স্টোর করে রাখবো সেই জন্য একটুখানি ভিনিগার দিয়ে দেবো, আর তোমরা যদি সাথে সাথে খেয়ে নিতে চাও তাহলে আর ভিনিগার দেওয়ার দরকার নেই। এবার আমি করম চাগুলো দিয়ে দিচ্ছি। দু মিনিট একদম হালকা আছে ফুটিয়ে নেব। দু মিনিট ফুটিয়ে নিয়ে এখন আঁচটা একদম নিভিয়ে রেখেছি, আর তাতে দেখো সুন্দর একটা মাঝখানে কালার এসে গেছে, সাইডে সাইডে দু একটা সাদা মতো আছে। এবার আমি কড়াটার 5 মিনিটের জন্য নিচে রাখবো, তখন এটা ঠান্ডা হয়ে যাবে, আবার আমি একবার উনুনে দিয়ে ফুটিয়ে নেব। দেখো এই চেরিগুলো ঠান্ডা হয়ে গেছে, আবার 2 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব, তার জন্য উনুনটাও ধরিয়ে নিয়েছি আর এই যে বসিয়ে দিলাম। তো করম চা চেরিগুলো আবার 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার ঠান্ডা হতে দেব, তারপরে আমি চিনি শিরা থেকে তুলে নেব। দেখো চেরিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, এবার চিনি শিরা থেকে তুলে নেব। করম চা চেরিগুলো আমি হাওয়াতে কিছুক্ষণ এভাবে রেখে দেবো, তাতে করে এই যে চিনি শিরা থেকে পুরো আলাদা হয়ে শুকনো হয়ে যাবে, তখন একটা আলাদা আলাদা হয়ে যাবে প্রত্যেকটা চেরি। এবার বাজারে যে চেরিটা পাওয়া যায় সেটা তো একদম অন্য রকমের, কারণ কারখানা থেকে অনেক রকম কেমিক্যাল দিয়ে তৈরি, আর এটা তো একদম ঘরোয়াভাবে তৈরি। চেষ্টা করেছি বাড়িতে নিজের মতো করে এই চেরি বানানো করম চা দিয়ে। তো এখন আজকের দেবজিৎ রয়েছে, দেবজিৎ খেয়ে বলবে কেমন হয়েছে। দেবজিৎ খেয়ে বলো তো। এখনো পর্যন্ত সেই চেরি চেরি ভাবটা আসেনি তাই তো, কারণ এটাকে পুরো শুকনো করতে হবে। এখনো চেরি মিষ্টি হয়েছে কিন্তু চেরি ভাবটা আসেনি, চেরি যেমন শক্ত শক্ত হয় সেটা কিন্তু এখনো হয়নি। এটা কিছুক্ষণ হাওয়াতে রাখতে হবে, হাওয়াতে রাখলে একদম ছেড়ে গেলে আর ওই করম চাগুলো তখন একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখনই ভালো লাগবে, একদম চেরির মতো হয়ে যাবে। ভিডিওটা আর বড় করবো না, এটা শুকনো হলে আমি এই কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।